নমস্কার বন্ধুরা, পপি কিচেনের আবার একটা নতুন স্পেশাল ভ্লগে আপনাদেরকে অনেক 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 স্বাগত জানাই। আজকের ভ্লগটা সম্পূর্ণ স্পেশাল, একদম মানে আনফর্চুনেটলি আমাদের এই প্রোগ্রামটা সেট করা হয়েছে, আমরা হঠাৎ করে পুরী যাচ্ছি। আমার মা বাবা বোন জামাই আর আমার দুটো পার্টনার আছে। পপি তো যাবে, পপিকে ছাড়া আমরা পুরী যেতে পারি? মানে হঠাৎই প্রোগ্রাম, মানে কোনো কিছু ঠিক নেই। তো কালকে রাত্রে প্রোগ্রাম হলো যে আজকে আমরা পুরী যাব, তো সব কিছু ট্রেনের টিকিট ফিকিট সব কাটা হয়ে গেছে, এই যে সব ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে, সব ব্যাগ ট্যাগ রেডি করে তারপর আপনাদেরকে বলছি যে আমরা আজকে পুরী যাব। তো চলুন, পুরীতে আমরা চার দিন থাকবো, চার দিনের চারখানা ভ্লগ আপনারা স্পেশাল স্পেশাল ভ্লগ দেখতে পাবেন। আর পপি, এই যে আমার আমার এই যে একটাই ব্যাগ, একটা ব্যাগ নিয়ে ব্যাপার, ব্যাগ নিয়ে আমার এই একটাই, তোমাদের অতগুলো এখন আমার আপলোডিং চলছে, আপলোডিং দিয়ে মানে আপনাদের জন্য আমরা আপলোডিং দিচ্ছি, মানে এই চার দিন যাতে আমাদের ভিডিও আপনারা দেখতে পান, আপনাদের কষ্ট দেব না, আপনাদের দুঃখ দেব না, সেদিন আমরা আপলোডিং দিয়েই তারপর আমরা যাব। পপিও কোনোদিন পুরী দেখেনি, আমি গিয়েছিলাম অনেকদিন আগে, একদিন ছোর 7-8 আগে, আবার যাবো আজকে। তো চলুন যাওয়া যাক, এখন আমার এখনো ভিডিও আপলোড হচ্ছে, এখনো ভিডিও আপলোডিং দিয়ে তারপর যাবো, আর একটু বাকি আছে। হ্যালো 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 হ্যালো, তো বন্ধুরা দাদুকে আমরা নিয়ে যাচ্ছি না, একটাই কারণ, দাদুর গাড়িতে উঠলে বমিটিং হয়, প্রচুর প্রচুর বমি করে, মানে দাদুকে কোথাও আমরা নিয়ে যেতে পারি না। ইভিন দুর্গা পুজোয় দুর্গা ঠাকুর দেখতে গিয়েছিলাম, মাঝ রাস্তা দিয়ে ঘর পালিয়ে আসতে হয়েছে দাদুর বমির জন্য। কি দাদু, না শরীর আমার ভালো নয়, গাড়ি আমার সহ্য হয়, গাড়ি দাদু সহ্য হয়নি, তো সেই জন্য, তো সেই জন্যই দাদুকে রেখে আমরা যাচ্ছি। আর মা বাবা উঠবেই সামনে থেকেই, সামনেই তো আমাদের বাড়ি, মা বাবা যাবে, জামাই যাবে, বোন যাবে, আমার ভাগনা যাবে, সবাই মিলে। কোথা কি খেয়ে দে, অ্যাসিডিটি হয়ে যাবে, তার থেকে বাবা এই যে লেবু জারক নিয়ে যায় আমার ঘরের, শুধু খাবে আর হজম করবে, খাবে আর হজম করবে। এসে গেছে আমাদের ম্যাডাম, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে এই মারুতি বসে দাদা, আমার নিয়ে যাবেন না, যেতে যেতে দেখা হবে আবার আপনাদের সাথে সাঁতরাগাছি, এখন হচ্ছে গন্তব্যস্থল সাঁতরাগাছি। কটার সময় বাসে উঠছে? আমি কোন কোন বলে আমার গোবিন্দপুরে আছে, তারপর তো দেখি বাংলার এখন কোথায় ঢুকি, এখন দেখি এটা
আর 5 মিনিট হাতে সময় আছে। না না এটা পেছনে আমরা তো মারুতি করে চলে এলাম আর বোনারে বাসে জ্যামে আটকে আছে, এই ট্রেনটা ধরতে পারবে কিনা ওরা জানি না, ফোন করছি তবে ঢুকে গেছে বলছে তো। এরপরে লাইন পড়ে গেছে আবার। হাই দেখ এদিকে বলতে যে ছুটে ছুটে এদিকে বলে ট্রেন নেই, বসে আছি সেই 7:30টা ট্রেন কখন আসবে, আধ ঘন্টা এখন বসতে হবে। এই যে মাস্ক আর পড়তে হবে না, খুলে গেল অনেক কষ্ট করে ট্রেনটা পেলাম, এবার টাইমে 7:30 কাছে পৌঁছতে পারলেই হবে, 9টায় ট্রেন আছে, আশা করছি পেয়ে যাবো। 1 ঘন্টার মতো লাগবে, ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে, পপি আর ওই ওখানে বসে আছে। কি গো খুব খিদে পেয়েছে নাকি, আর থাকতে পারছো না? বাগনান থেকে খিদে পাচ্ছে বাবা, বাবা না খেয়ে থাকা যায়, নিয়ে যাই কিনে সবাই বসে আছে। আবার রাতে যে খাবার, রাতে যে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসা ছোট, রাতে খাবো, ট্রেনে উঠি, তারপর এখন ট্রেনে উঠতে অনেক বাকি। চপ বেগুনি শেষ, 5, 6, 7, 7টা বাঙালিদের চপ মুড়ি ছাড়া আর কি আছে। বড় কেক এখন থাক, পপি কিচেনের রেসিপি অনেক দূরে হাওয়ার চাকাতে হাওয়া আছে তো, টেলে আমাদের ট্রেনের টিকিট একটু ডিস্টার্ব ছিল, দাদাদের সঙ্গে অ্যাডজাস্ট করে মোটামুটি হয়ে গেল অ্যাডজাস্টমেন্টটা, তো আমাদের এখানেই সব সিট হয়ে গেল তাহলে।
সবাই আমরা এখানে এক জায়গাতে দেখবো। বোনেদের সিটটা হচ্ছে অনেক দূরে পড়ে ছিল, জি শুয়ে আর আমাদের জি তার। এবার ট্রেনে আমরা সব ঠিকঠাক বসে পড়তে পারবো। তুমি তো এক্ষুনি শুয়ে পড়লে এক্ষুনি ঘুমিয়ে পড়বে, মা বলে যে আমি এক্ষুনি শুয়ে পড়বো। খাবে কখন আবার? এই তো মুড়ি খেয়ে উঠবে। বাড়ির সবাই মিলে একসঙ্গে বেড়াতে যাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা। আর মুখটা একবার কি বিচ্ছিরি হয়ে গেছে দেখো। আলুর বিরিয়ানি। তোমরা এক কাজ করো বুঝলে, ট্রেনে একটু বিক্রি করে দাও রুটি আন্ডা কারি। হ্যাঁ রুটি আর আলু তো বিক্রি করতে থাকো, প্রচুর লোক আছে খাবে। তুই হাত ধুয়ে খাচ্ছি, আমার হাত ধোয়া হয়ে গেছে। কত টাকা? 100 টাকা। আমার বাড়ি যাওয়ার পর আলুর দম, পরোটা, বোঁদে, সুজি, বেগুন ভাজা, আর এখানে মা নিয়ে এসেছে কাবিল ছোলার তরকারি, রুটি, পরোটা। আমি কিছু বানাইনি, আমি ব্যস্ত ছিলাম। তিনটে পরোটা খেয়েছি, আস্তে আস্তে আবার দেখা হবে সকালবেলা একদম পুরীতে। এদিকে পুরী পৌঁছে গেছে আর আপনাদের দাদা বলছে এটা ভুবনেশ্বর, বলে চুপ করে বসে আছি। সবাই নামছে কি গো, আর একটু ঘুমাবে? আরে এটাই তো লাস্ট স্টেশন, এরপরে আর যাবো না। এখনো বাকি আছে দেখো 4:50, 5:10 এর টাইম। আই ওয়ান্ট টু লাইক, ভাই তোমার বড় ব্যাগটা নিয়ে নিচে উঠি। মা গো নামি, স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। মনে হয় অটো পাওয়া যাবে, ওই তো দেখা যাচ্ছে। এখানকার অটো ড্রাইভার বলুন বা সমস্ত গাড়ি ড্রাইভাররা প্রচুর প্রচুর পরিমাণে চিটিং করে,
তো আগে থেকে ভালোভাবে কথা বলে নিতে হয়, নাহলে কিন্তু ফেঁসে যাবে। 250-300 এখান থেকে বলবে, সেখানে গিয়ে বলবে 500 দিতে হবে, এরকম ব্যাপার আর কি। তো আমরা অনেক কষ্ট করে 200 টাকা নেবে, একদম হোটেল পর্যন্ত নিয়ে যাবে, সেরকমইভাবে আমরা এই গাড়িটা ঠিক করলাম। কেউ বলছে 300, কেউ বলছে 400, সবাই টাকা টানি ফেলে দিয়ে চাঁদ। চলো সমুদ্রে স্নান করতে হবে তো গিয়ে। এই যে এগুলো বেড, পপি আগে সমুদ্র দেখবে, কি সুন্দর এই যে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। পুরী ব্লগ জমজমাটি হতে চলেছে, আপনারা প্লিজ 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 আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ব্লগটা এখানে শেষ করছি, আর নেক্সট ব্লগ এরপর থেকে শুরু হবে। আরে